আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। তিহার জেলে অনুব্রত মণ্ডলে তিনি রয়েছেন, এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই এই অনুব্রত মণ্ডলের বিচার ইতিমধ্যেই শুরু হতে চলেছে, নির্দিষ্ট করে সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একেবারে বিগ ব্রেকিং এই মুহূর্তে দেখুন, ফেব্রুয়ারির মাসেই শুরু, এবং সেই ফেব্রুয়ারি মাসের শুরুতেই অনুব্রতর বিচার। আরও একবার জানাই, ফেব্রুয়ারি মাসের শুরুতেই অনুব্রতর বিচার এবং 1 লক্ষ পাতার নথি তৈরি সিবিআই এর তরফে। সূত্র মারফত যেমনটা খবর পাওয়া গিয়েছে, অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত জানবো। অর্ণব, কি জানা যাচ্ছে এই সমস্ত বিষয়ে? আর দেখো, একবারে এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল, এবং তার কাছে প্রায় 1 লক্ষ পাতার নথি। সেই 1 লক্ষ পাতার নথির মধ্যে রয়েছে চার্জশিট, রয়েছে চার্জশিটের সাপোর্টিং ডকুমেন্টস, এবং তার পাশাপাশি যদি দেখা যায় সিবিআই যে রিপোর্ট জমা করেছিল সেই সমস্ত কিছু কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তিহার জেলে। তার কারণ অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় যখন গ্রেপ্তার হন, তার পরবর্তী ক্ষেত্র থেকে একটা দীর্ঘ সময় ধরে তিনি আসানসোল জেলে ছিলেন। আসানসোল সিবিআই কোর্টের সমস্ত তার যে প্রক্রিয়াগুলো সেগুলো চলছিল, কিন্তু যেহেতু বর্তমানে দিল্লির রাউজ এভিনিউ কোর্টে সিবিআই এবং ইডি তরফেরই এই মামলাটা চলছে, এবং সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ, এবার যে বিচার পর্ব শুরু হবে অনুব্রত মণ্ডলে, সেই জন্য এই 1 লক্ষ পাতার যে নথি সেই নথি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু অনুব্রত মণ্ডল নয়, তার পাশাপাশি আরো কয়েকজনের নথি কিন্তু গেছে, এবং আগামী ফেব্রুয়ারি মাসেই কিন্তু বিচার পর্ব শুরু হবে দিল্লির রাউজ এভিনিউ কোর্টের। এবং সেখানে কি উঠে আসে, অর্থাৎ এই বিচার পর্ব চলাকালীন সওয়াল জবাবে যে কি উঠে আসে সেটাও যেমন দেখা, তার পাশাপাশি যে 1 লক্ষ পাতার যে নথি সেই নথিতে কিন্তু প্রচুর তথ্য রয়েছে। অর্থাৎ এতদিন ধরে সিবিআই ইনভেস্টিগেশনে যে সমস্ত তথ্য উঠে এসেছে, যেগুলো তারা কোর্টের কাছে প্রেস করেছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু নথি কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ফেব্রুয়ারি থেকে বিচার পর্ব শুরু হবে। এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু তারা তদন্ত চালিয়ে যাচ্ছে, সেই তদন্ত এখন কবে শেষ হয় সেটাই কিন্তু দেখার। সিবিআই কিন্তু অনুব্রত মণ্ডলের যে তদন্ত সেই তদন্ত শেষ করে তার রিপোর্ট কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে পাঠালো, এবং রাউজ এভিনিউ কোর্টে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই গোটা যে তদন্ত প্রক্রিয়া যা উঠে এসেছে সেগুলো পেশ করা হবে সিবিআই এর তরফ থেকে, এবং অনুব্রত মণ্ডলের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে। একেবারেই তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণের জন্য হয়ে দাঁড়াচ্ছে এই 1 লক্ষ পাতার নথি যা ইতিমধ্যেই তৈরি করেছে সিবিআই, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আপাতত ধন্যবাদ অর্ণব।